সম্মান। বলিউড তারকা অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন ইরানে বিয়ের অনুষ্ঠান সহ গণজামায়াতে সাময়িক নিষেধাজ্ঞা। করোনা রোগীদের চিকিৎসায় আইসোলেশন ক্যানোপি উদ্ভাবন করেছে বিএসএমএমইউ, সুরক্ষা দিবে চিকিৎসকদেরও। করোনা পরীক্ষা করার প্রতি 100 জনে 24 জনই সংক্রমিত, কম পরীক্ষায় কম শনাক্ত হলেও হার বিবেচনায় একদিনে সর্বোচ্চ। এছাড়াও ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে। তরুণ চিকিৎসক রাজীব দে সরকারের কোভিড অথবা নন কোভিড রোগীদের সেবা দেওয়ার কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শুনছিলেন শিরোনামগুলো, এবারে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতে শনিবার একদিনে সর্বোচ্চ 27,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড 19-এ আক্রান্ত হয়ে হাসপাতালে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। ইরানে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বিয়ের অনুষ্ঠান সহ সব ধরনের গণজামায়াতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাজাখস্তানে অজ্ঞাত প্রাণঘাতী নিউমোনিয়া করোনা ভাইরাস হতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মাহমুদুল হক সোহাগের রিপোর্ট। শনিবার এক টুইট বার্তায় নিজেই কোভিড 19 রোগে আক্রান্তের খবর জানান বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। করোনা শনাক্তের পর শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপরই করোনা পরীক্ষায় জানা যায় ছেলে অভিষেক বচ্চনও কোভিড 19-এ আক্রান্ত হয়েছেন। তবে পরিবারের অপর সদস্যদের করোনা টেস্টের ফলাফল এখনও জানা যায়নি। কাজাখস্তানে যে অজ্ঞাত নিউমোনিয়া প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়েছে তা করোনা ভাইরাস সংক্রমণই হতে পারে বলে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংস্থাটি জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান জানিয়েছেন বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য দেশটিতে করোনা টেস্টের প্রকৃত সংখ্যা এবং মান খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় বিয়ের অনুষ্ঠান সহ সব ধরনের গণজামায়াতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সংক্রমণ বাড়লেও দেশটির অর্থনীতি কোনোভাবেই বন্ধ রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। টানা 4 মাস বন্ধ থাকার পর ওয়ার্ল্ড ডিজনির 2 থিম পার্ক ম্যাজিক কিংডম এবং অ্যানিমেল কিংডম পুনরায় খুলে দেওয়া হয়েছে। কোভিড 19-এ আক্রান্ত হয়ে 2 মাস লাইফ সাপোর্টে থাকার পর ভিয়েতনামের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক ব্রিটিশ পাইলট। করোনা ভাইরাস মহামারীতে ইসরায়েলে কর্মহীন হয়ে পড়েছে 20%-এরও বেশি মানুষ। এ পরিস্থিতিতে দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ করোনা রোগীদের সুচিকিৎসায় নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি উদ্ভাবন করেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্পূর্ণ নিজস্ব নকশায় এই ক্যানোপি তৈরি করেছে যা মাত্র একটি বিছানার উপরে একজন রোগীকে আলাদা করে রাখবে। এর চারদিকের পর্দা স্বচ্ছ ও উঁচু হয়, রোগী অস্বস্তি বোধ করবেন না। আর গবেষক দলের নকশায় হেপা ফিল্টারের সাথে বাড়তি আছে আলট্রাভায়োলেট আলোর প্রযুক্তি
যার মাধ্যমে প্রথমেই সব জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফেলে। এই ক্যানোপি কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদানকারী সম্মুখ যোদ্ধা, কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে সহায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানের সাবেক চেয়ারম্যান প্রফেসর রাব্বানীর নেতৃত্বে নেগেটিভ প্রফেসর ক্যানোপি উদ্ভাবন পদ্ধতির উদ্ভাবন করেন। আর বিএসএসএমইউর আইসিইউর প্রধান এ কে এম আক্তারুজ্জামান এই ধারণার উদ্ভাবক। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি হয়েছে। কোভিড ১৯ এর সংক্রমিত যে সকল রোগী আছে তাদের থেকে নির্গত যে জীবাণুগুলা, সেই জীবাণুগুলা হাসপাতালে অন্যান্য রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটা বিরাট ঝুঁকি। রোগীদের চারপাশে ঘিরে বাতাসটাকে বের করে নিয়ে গিয়ে এখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি করা হয়। সেই বাতাসটা যে রোগীটাকে ঘিরে রাখা হবে, সেইটাকে যে ক্যানোপিটা যে জায়গাটা নিয়ে বাতাসটা নিয়ে যাবে সেটা আল্ট্রাভায়োলেট রে এবং হেপা ফিল্টার নামক ফিল্টারের মাধ্যমে এটাকে বিশোধিত করা হয়। বিশোধিত করে এটা আবার ছেড়ে দেওয়া হয় ঘরে। এর ফলে স্বাস্থ্যকর্মী যেমন হলো চিকিৎসক, নার্স এবং তাদের সহকারী যারা আছে, তাদের এবং পাশের যে রুগী তারও কিন্তু রুগীটা কমে যায়। দেশে যেহেতু তৈরি হয়েছে এটা কষ্টল এবং রিপেয়ারও করাটা সহজ সাধ্য, কিন্তু এটা যদি বিদেশ থেকে আনা হয় এটার দামও বেশি এবং রিপেয়ার করার সুযোগ থাকে না তখন। কম নমুনা পরীক্ষায় কম শনাক্ত হলেও দেশে করোনা ভাইরাস শনাক্তের হারে নেতিবাচক নতুন রেকর্ড হয়েছে। শনিবার স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী পরীক্ষার বিপরীতে যে 24% শনাক্ত তা একদিনে শনাক্তের হার বিবেচনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এ সময় আরও 30 জনের প্রাণহানিতে দেশে করোনা ভাইরাসের মোট মৃত্যু সংখ্যা 2,305। করোনা পরিস্থিতি কোথায় নেবে আমাদের, এই প্রশ্নের সব ভাবনার শীর্ষে আছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। এ বিষয়ে গবেষক ও শিক্ষাবিদের ভাবনা নিয়ে ভার্চুয়াল সেমিনার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের এগ্রো বিজনেস বিভাগ। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ বলেছেন, সংকটকাল মোকাবেলায় সামগ্রিক কৃষির দিকে আমাদের দৃষ্টি হতে হবে আরও নিবিড়। রিপোর্ট করছেন আদিত্য শাহিন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকবৃন্দ ও বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষক সহ দেশি বিদেশি 75 জন গবেষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে করোনাকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে ওই সেমিনার। আলোচকরা দেশের কৃষির হালনাগাদ চিত্র তুলে ধরেন, যার মধ্যে আশা যেমন আছে, সংকট মোকাবেলার প্রশ্নে আছে সংশয়ও। মূল বক্তা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ আজকের কৃষি সাফল্যের পেছনে মুক্তবাজার অর্থনীতি ও উদ্যোক্তা কৃষকের অবদানকে সামনে এনে বলেছেন, আমাদের ঐশ্বর্য ও প্রাচুর্য অর্জিত হয়েছে অনেক, কিন্তু তা নিয়ে আত্মতৃপ্তির অবকাশ নেই, সামনের চ্যালেঞ্জ অনেক বড়। কৃষি যে উপখাদগুলো এগুলো আমাদেরকে এত যোগান দিচ্ছে আমাদের পুষ্টির চাহিদায়, তো এদেরকে আমরা আসলে কতটুকু দিচ্ছি, যদি সেই হিসেব করি আমি বলবো না। রাষ্ট্রীয়ভাবে কৃষির উপখাতগুলো সেইভাবে পৃষ্ঠপোষকতা পায়নি যতটুকু পেয়েছে ফসল কৃষি। এই যে 3,198 কোটি টাকা এগ্রিকালচার মেকানাইজেশন সরকার দিল, এখানে একটি পয়সাও কিন্তু উপখাতগুলোর জন্য নেই। পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের গণমুখী গবেষণার নানা দিক উঠে আসে ওই ওয়েবিনারে। সারা পৃথিবীতে আমি বহু বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেছি, বহু বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যদি ঢুকি মনে হয় সেখানে শিক্ষা গবেষণা নিয়ে তারা যেভাবে এগিয়ে যায়, আমরা আমাদের সরকারের যে বাজেট আছে, আমাদের লোকবল থাকলেও আমরা কিন্তু সেভাবে এগিয়ে যেতে পারিনি। যে বিশ্ববিদ্যালয়ে যে মানে আমরা শিক্ষা দিচ্ছি গবেষণা করছি সেই মানে আমরা সম্প্রসারণ কাজ এগিয়ে নিতে পারছি না। শাইক সিরাজ সাহেব যে বিষয়গুলো উত্থাপন করেছেন এগুলো 100% রিলিভেন্ট, এর বাইরে কোনো কিছু আসলে আমাদের বলার নাই করারও নাই। আসলে একটা রূপান্তর দরকার, আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। আজকের কৃষি অবস্থায় থাকবে না, ঘরে বসে আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা সবকিছু কন্ট্রোল করব, হয়তো আমি থাকব না আমার প্রজন্ম তারা ভোগ করবে। এসব ক্ষেত্রে আমাদের দেশে কৃষক তথা সাধারণ মানুষের স্বার্থকে বড় করে দেখার মতো গবেষণার দিকে জোর দেন প্রধান বক্তা। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে আমি দু চারটা ভিজিট করে যেটা দেখেছি তার সাথে আমাদের যেটা দেখেছি সেটা যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ইনোভেশন বা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণাগুলো সেগুলো প্রাইভেট সেক্টরকে সেভাবে কন্ট্রিবিউট করে না। আদিত্য শাহিন, চ্যানেল আই।
এবার ইনসেপটা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। কোভিড অথবা নন কোভিড সকল রোগীকে সেবা দিচ্ছেন তরুণ চিকিৎসক রাজীব দেশরকার। সার্জারি বিভাগের চিকিৎসক হওয়ায় মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রাত দিন কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমান দুর্যোগে নিজেকে উজাড় করে দিয়েছেন রোগীদের সেবায়। তরুণ এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোস্তালিন বাবলা। রাজীব দেশরকারের জন্ম ঢাকার ভূতের গুলিতে 1987 সালের 5 এপ্রিল। নটরডেম কলেজ থেকে এসএসসি পাশের পর ভর্তি হন ফরিদপুর মেডিকেল কলেজে। MBBS শেষে 2011 সালে সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে সার্জারিতে MS শেষ করেন। 33তম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত রোগীদের সেবায় কাজ করছেন তিনি। তো মূলত দুই ধরনের রোগীরা এখানে ভর্তি হয়। একটা হচ্ছে যদি কারো কোভিড পজিটিভ রিপোর্ট হাতে থাকে, তারা করোনা টেস্ট করেছে এবং করোনা আরটিপিসিআর তাদের পজিটিভ এসছে, এটা একটা, তাদেরকে আমরা ভর্তি করে নিচ্ছি সরাসরি। আরেক ধরনের রোগী থাকে যাদের করোনার মতো সিমটম আছে, একদম কোভিড 19 আক্রান্ত হয়ে যে সিমটমগুলো দেখা দেবে সেই সিমটমগুলো আছে, সেই সিমটমগুলো থাকলে আমরা তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখছি। অথবা আমাদের হাসপাতালেরই নন কোভিড অংশে ভর্তি হয়েছে কিন্তু সেই রোগীটা দেখা গেছে যে তার যে শারীরিক সমস্যা ছিল তার সাথে আমরা মেলাতে পারছি যে করোনার সিমটমগুলো তার আছে, তা আমরা ধরুন তার স্যাম্পলটা দিয়েছি। এখন স্যাম্পলটা দেওয়া স্যাম্পলটা তো রেজাল্ট আসতে একটু সময় লাগে। এই সময় যদি একটা কোভিড রোগী একটা নন কোভিড ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে তিনি তো বাকি রোগীদের জন্য একটা হুমকির কারণ হবেন, তা আমরা এই ধরনের রোগীদেরকে আমাদের আইসোলেশন ওয়ার্ডে রাখছি। আবার আইসোলেশন ওয়ার্ডে যে রোগীটা থাকছে তার রিপোর্ট পজিটিভ আসা মাত্র তাকে আমরা ওয়ার্ডে শিফট করে দিচ্ছি। মেডিকেলে পড়ুয়া স্ত্রী, মা ও ছোট ভাইকে নিয়ে ধানমন্ডিতে থাকেন ডাক্তার রাজীব। করোনা পরিস্থিতিতে প্রতি মাসে 21 দিন বাড়ির বাইরে থাকতে হয় তাকে। পিছুটান থাকলেও দুর্যোগের এই সময়ে রোগীর সেবাকে বড় করে দেখছেন তিনি। করোনার ছবিটা ভালো না আসলে, করোনা ওয়ার্ডের রোগীদের কাছে যখন যাই এই চিকিৎসাটা ভালো না, খুব একটা কমফোর্টেবল না, প্রত্যেকটা লোক সুস্থ কেউ তার এই ওয়ার্ডে আসছে না, সুস্থ কেউ এই ওয়ার্ডে ভর্তিও হচ্ছে না, মানুষজন অনেকে বাসায় চিকিৎসা নিচ্ছে। যারা হাসপাতালে আসছে এদের অবস্থা আসলেই খারাপ, বাতাসে অক্সিজেন আছে সেই অক্সিজেন বুক ভরে টেনে নেওয়া যাচ্ছে না, এর থেকে খারাপ অনুভূতি আর হতে পারে না। যার হয় নাই সে বুঝবে না। এক একটা রোগীর কাছে যখন যাই নিরাপদ দূরত্ব থেকে চিকিৎসা দিই, কথা বলি, তাদের চোখে মুখে সেই বাঁচার আকুতিটা থাকে, ওইটা আসলে এই কোভিড ওয়ার্ডগুলোতে না গেলে বোঝা যাবে না মানুষের বাঁচার আকুতিটা। তো যারা ওই যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হচ্ছেন, তাদেরকে যেন বারবার আমরা ডাক্তাররা বলি যে আসলে ঘরে থাকেন। মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে যদি ঘরে না থাকেন করোনা সংক্রমণ পরিস্থিতিতে কৃষক এবং খামারির ক্ষতি থেকে উত্তরণের জন্য সরকারের দেয়া প্রণোদনা সহায়তায় ঋণ বিতরণে ভোলা জেলায় তেমন গতি আসেনি। বেশিরভাগ ব্যাংকের শাখা থেকেই এখনও শুরু হয়নি ঋণ বিতরণ। কৃষক ও খামারিরা জানেন না সহজ শর্তের ওই ঋণ সহায়তার কথা। এবারে প্রকৃতি সংবাদ। প্রকৃতিপ্রেমীদের বিনোদনের অন্যতম কেন্দ্র সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু ইকো পার্কটি জীববৈচিত্র্যে ভরে উঠেছে। করোনা পরিস্থিতিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় ইকো পার্কটি সেজেছে নতুন রূপে, বেড়েছে পশু পাখির বিচরণ। আশরাফুল ইসলামের ক্যামেরায় ফেরদৌস রবিনের রিপোর্ট। 2008 সালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যমুনা নদীর কোল ঘেঁষে প্রায় 600 একর জায়গায় গড়ে তোলা হয় বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক।
এখানে হরিণ বানর খরগোশ ছাড়াও বিভিন্ন ধরনের সরীসৃপ রয়েছে। দিন দিন জীববৈচিত্র্য সমৃদ্ধ হচ্ছে বনটি। মানুষের বিচরণ না থাকার কারণে এখানকার বিশেষ করে বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য এটা তাদের প্রাকৃতিক মহিমায় সেজে উঠছে। চারবেলা নিয়মিত খাবার পরিবেশন করা হয় এবং হরিণের জন্য পানি, হরিণের জন্য খাদ্য, আমাদের ভিতরে খাবার জায়গা ব্যবস্থা করা আছে। করোনা পরিস্থিতির কারণে পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে। এই সুযোগে গাছে গাছে বাহারি ফুল ফলে অপরূপ নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাণীকুল আছে, তারা নিজের মতো করে চলাফেরা করতে পারতেছে, সেই সঙ্গে পরিবেশ আবহাওয়া সবই অনুকূলে আছে। আমারও খুব ভালো লাগলো অনেকদিন পর আসার পরে। এই করোনার মধ্যে পার্ক বন্ধ হওয়ার পর এখন বনপশু মনে করেন যে এখন আমরা কাজ করি আমাদের কাছে আসে। পার্ক খোলা ছিল যখন তখন এগুলো আমরা দেখতে পাইছিলাম না, এখন অনেক হরিণ আছে, প্রায় 200 থেকে 250 হরিণ আছে। করোনা পরবর্তী সময়ে বনের পরিবেশ প্রকৃতির এই সজীবতা ধরে রাখার আহ্বান সবার। মহামারী করোনা মানুষের জীবন বিপন্ন করলেও প্রকৃতির কাছে তা আশীর্বাদ রূপে দেখা দিয়েছে। বিশেষ করে গত 3 মাস যাবৎ এই বঙ্গবন্ধু ইকোপার্কটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকায় প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ, জীববৈচিত্র্য তার আসল রূপ ফিরে পেতে শুরু করেছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্ক থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। এবারে খেলার খবর। করোনার কারণে চার